ওপেনিং ম্যাচ এবং বলতে বলতে এন্টুরেজ পামুলকের কাছ থেকে কোনো পয়েন্ট পায়নি পোল্যান্ড এগিয়ে রয়েছে এবারে কিন্তু ডু অর ডাই রেড ফর পোল্যান্ড এই রেটটা এবং সুপার রেট একটা টার্গেট করেছেন একটা চেইন ডিফেন্স আমরা দেখতে পাচ্ছি লেফট কর্নার অনেক উঠে গেছে ইয়েস টুইন টার্গেট কোনো সন্দেহ নেই চমৎকার প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে শুরু থেকে পোল্যান্ড টিম এবারে কিন্তু অ্যাঙ্গেল হোল্ড করবার চেষ্টা স্ট্রাগল করছে ঠাসাই মুহূর্তে বাংলাদেশ হোম টিম আরো একটা রেড রেডার চেষ্টা করছেন ও পুরোপুরি ইয়াস বোনাস তিনি পাবেন কেননা এই মুহূর্তে পূর্ণ শক্তি দল পোল্যান্ডে রাজীব পট হয়ে গেলেন রাজীব কোর্টে কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি মিজানুর এই মুহূর্তে পোল্যান্ডের রেডার সম্বির এবারে কিন্তু রাজীব বক লাইন অতিক্রম করেছেন এবারে কিন্তু একটা ইজি পয়েন্ট পাবেন কিনা ও ভালো হোল্ডিং এন্ড বেস্ট রেডার পোল্যান্ডের বেশিরভাগ রেড এবারে কিন্তু জাম্প করে বেরিয়ে যাবার ট্রাই করেছিলেন চমৎকার হোল্ডিং অনেকটা ভেতরে ঢুকে গেছেন দুজনের মাঝখান দিয়ে বেরিয়ে যাবার চেষ্টা তিনজন মিলে পরে মুহূর্তে যদি অল আউট করে দিতে পারেন ক্যাপ্টেন তাহলে বোনাস দৃষ্টি অন্যদিকে বডি মুভমেন্ট আরেক দিক ডিফেন্স চেইন ডিফেন্স পোল্যান্ডের কাছ থেকে অনেকটা ঢুকে পড়েছেন অনেকটা ঝুঁকি নিয়ে ফেলেছিলেন ইঙ্গিত করছেন একজনকে স্পর্শ করেছেন অনেকে হবে পোল্যান্ড বাংলাদেশ 18 এবারে কিন্তু দারুণ ট্যাকেল অনেকটা ভেতর ঢুকে পড়েছিলেন পামুলাক দেশে এটা নিয়ে কিন্তু বেশ ভালো হইচই হচ্ছে যে এই টুর্নামেন্টে তারা খেলতে আসছে টুর্নামেন্টে খেলার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে চমৎকারভাবে ট্যাকল করেছে এবং রেড করছেন দুজন রয়েছেন একটা ব্যাকলিফট খুব কুইক মুভ এবং তুহিন তরফদার কোটে ব্যাক লেগে থাকার মতো এবং আরো একবার দুর্দান্ত এবং এই মুহূর্তে বাংলাদেশের পয়েন্টটা 28 পার্থক্য বাড়ছে আজকে অন্তত এই ধরনের খেলা দেখা যাবে যত সময় গড়াচ্ছে তত যেন খোলস ছাড়িয়ে বেরিয়ে আসছে বাংলাদেশ ব্যাকলিফট করেছিলেন পামুলাক লম্বা গড়নের অ্যাঙ্কেল হোল্ড এবং শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন রেডার মনিরুল যেভাবে প্রথম অ্যাটাকটা তিনি করেছিলেন প্রথম অ্যাটাক এই মুহূর্তে তারা একটা সুপার রেড করতে পারবে কিনা তবে আজকে দেখা যাক ব্যবধানটা কি থাকে তবে এই মুহূর্তে থেকে ফসকে গেছে ডান প্রান্ত থেকে বাঁ প্রান্ত কোনো কিছুতে কাজ হচ্ছে না তুহিন আরো একবার অল আউট করে দেবেন কিনা সুযোগ দিচ্ছিলেন যে আসো আমাকে ধরো ফাইনাল পর্যন্ত খেলতে চান করুণের কাছ থেকে আরো একটা রেইড এই মুহূর্তে ডু অর ডাই জার্সি নাম্বার 12 রাসেল হাসান আরো একটা রেইড মিসবি তার পারফর্ম শো করছে বাংলাদেশ কোনো সন্দেহ নেই আরো একটা রেইড বাংলাদেশের সব প্রান্ত থেকে একটা অ্যাটাকিং ডিফেন্স আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের লিপস করেছিলেন দাঁড়িয়ে এবারে কিন্তু বোনাসটা নেওয়ার ট্রাই করেছিলেন এবং আবার খেলা শুরু হয়েছে এই মুহূর্তে সম্বের অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিল এবারে ভালো ব্লক হয়েছে দেখা যাক চেমেলভ পয়েন্ট দেয়া যাবে না অপোনেন্টকে কোনো পয়েন্ট অনেকক্ষণ ধরে পয়েন্ট অর্জন করতে পারছে না বাংলাদেশ 48 পোল্যান্ড 21 বাংলাদেশ কাবাডি ফেডারেশন